আসসালামু আলাইকুম সবাইকে, রমজানের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে দেখতে 10 রমজান চলে গেল, এদিকে আমি কোনো ব্লগই আপনাদের সাথে শেয়ার করিনি বিগত 10 দিন ধরে। তো আমার রোজকার সব কাজকর্ম চললেও ভিডিও এডিটিং বা ভিডিও করা থেকে মাঝে মধ্যে আমি গ্যাপ নিয়ে থাকি। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন পেজে এসে যে আমি আমার বিজনেসটা কন্টিনিউ করছি কি না। আলহামদুলিল্লাহ, আমি আমার বিজনেসটা কন্টিনিউ করছি। ইউটিউবে ভিডিও দেওয়া বা বিজনেস করা কোনোটাই আমার প্রয়োজনের তাগিদে না, বরং প্রিয় কাজগুলোকে নিয়ে আমি আমার জীবনের ব্যস্ততম লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন। আর এখানে রমজানের বাজার আনা হয়েছে। অ্যাকচুয়ালি রমজানের বাজার বলতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই আমাদের সাংসারিক জীবনে, যেটা যখনই প্রয়োজন হয় সেটা তখনই নিয়ে আসি। তবে এখানে কিছু বাজার আমি আপাতত এনেছি গতকালকে আমার হাজবেন্ড সহ গিয়ে। তো এখানে যেগুলো দেখা যায় মানে ওই রকম একেবারে হিসাব করে আনিনি যে এটা এক মাস যেতে হবে বা এইটা 10 দিনে শেষ হয়ে যাবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। জাস্ট যেটা যেটা নেওয়ার প্রয়োজন মনে হয়েছে সেটা সেটাই নিয়েছি। আর বিজনেসের জন্য আমি ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু ডিজাইন অ্যাকচুয়ালি আমার বারবারই রিপিট করতে হয়, কাস্টমাররা বারবার আগের ডিজাইনগুলোই চান। অনেক সময় দেখা যায় আমার ভিডিও আর ওইভাবে শ্যুট করা হয় না, যেহেতু একই রকম শাড়ি আমি মিনিমাম 50 থেকে 60টা ডেলিভারি করি। তো সেক্ষেত্রে 50 থেকে 60টা ভিডিও আমার একই রকমভাবে তৈরি করা সম্ভব হয় না। মাঝে মধ্যে তো আপনাদের থেকে আবার শুনতেও পাই, আপু এটা তো আগে ভিডিও ছিল মনে হয়, তারপর যখন আবার সেই আগের ভিডিওটা হয়তো বা দেখে আসে তখন বলে যে সরি আপু না। কিছুদিন আগে এক ভিউয়ার আপু আমার সাথে সেরকমই বলেছিলেন, পরে উনি আবার এসে বলেছিলেন যে আপু না এটা আগের ভিডিও না, দুঃখিত। তো যাই হোক, এ কারণে দেখা যায় নতুন নতুন ডিজাইন আমি চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরতে। তো যখন কোনো নতুন ডিজাইন না আসে বা আগের ডিজাইনটা আমি রিপিট করছি কাস্টমারের জন্য, সেক্ষেত্রে আর ভিডিওটা এভাবে অন করা হয় না। আর আমার পারিবারিক কিছু কাজকর্মের কারণে দেখা যায় বাচ্চাদের পরীক্ষা চলছে বা ওদের অসুস্থতা, দেখা যায় আমার হাজবেন্ডের কোনো ওর প্রয়োজন হচ্ছে, তো ওদেরকে সময় দেওয়ার তাগিদে দেখা যায় আমি ইউটিউবটাকে তখন সাইডে রাখি। বাজার থেকে বাজার করে আনার চেয়েও বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর এদিকে বাসায় কাজের আপাইসে পেঁয়াজ রসুন আদা ওইগুলো একটু ছিলে দিচ্ছিল, তো এদিকে আমি ডাল ভিজিয়ে নিচ্ছি এগুলো পেঁয়াজের জন্য। আমি সবসময় পেঁয়াজের জন্য 2 রকমের ডাল মিক্স করে থাকি, 2 থেকে 3 রকমের ডাল মিক্স করে এটা ভিজিয়ে রেখে তারপর যদি এটা ব্ল্যান্ড করা হয় সেই ডালটা যদি দিয়ে পেঁয়াজও বানানো হয়, অনেকটা ক্রিস্পি হয় আর খাবারের টেস্ট অনেক ভালো আসে। তো এই কারণে আমি সবসময় খেসারি ডালের সাথে একটু মুসুর ডাল দিয়ে থাকি। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ এগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই সাথে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো প্রায় 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো যখন ডালগুলো ব্লেন্ড করতে গিয়েছি দেখলাম এগুলো ফুলে অনেক একদম ডাবল হয়ে গিয়েছে, এই কারণে আমি প্রায় এখানে অর্ধেকেরও বেশি ব্ল্যান্ড করে নিয়েছি। আর বাকিগুলো আমি পানি ঝরিয়ে আমি আস্ত এই ডালগুলো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব, এগুলো ব্ল্যান্ড করে রাখিনি। তো যদি পরে প্রয়োজন হয় ব্ল্যান্ড করে নিব, আর যদি ব্ল্যান্ড করার প্রয়োজন না হয় তাহলে ডাল আকারে রান্না করে খেয়ে নিতে পারবো। আর এদিকে বাদাম আনা হয়েছে, এগুলো আমি ভেজে তারপর বয়ামে রেখে দিয়েছি। আর শুটকি আনা হয়েছে, শুটকিগুলো কেটে এগুলো আমি বয়ামে করে ফ্রিজে রেখে দিব, এতে করে শুটকি দেখা যায় দীর্ঘদিন ভালো থাকে। তো আমরা দেখা যায় নর্মালি শুটকি চট্টগ্রাম থেকে নিয়ে আসি, যেহেতু এবার বাড়ি যাব ঈদের সময়, তো ঈদের আগে কয়দিন একটু শুটকি না গেলে ভালো লাগবে না। শুটকি দিয়ে তরকারি খাওয়ার জন্য অল্প কিছু কিনে এনেছি দারাজ থেকে। আজকে আমি 3টা এখানে কাঁচের বয়াম নিয়েছি দারাজে, দেখলাম এখন ভালোই অফার চলছিল, 3টা বয়াম একসাথে 220 টাকা। তো সেই হিসেবে মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল বলে আমি অর্ডার করে নিয়েছি। আমার যেটা প্ল্যান বাসায় যে প্লাস্টিকের যে কয়টা বয়াম আছে আমি সবগুলো চেঞ্জ করে নিব, প্লাস্টিকটা ফেলে আমি কাঁচের বয়াম ইউজ করব, কারণ প্লাস্টিকের বয়াম দীর্ঘদিন ইউজ করা আসলে আমাদের জন্য ভালো না, যেটা আমি বারবার দেখে আসছিলাম। তো এই কারণে চিন্তা করলাম কাঁচের বয়ামই নেব। তো এখানে কাঁচের বয়ামগুলো যেরকম দেখেছি সাইজটা আমার কাছে মনে হয়েছিল অনেক বড়, তবে এখানে এনে দেখছি যে এগুলো অনেক বড় না, এখানে হয়তো বা 1/2 কেজি জিনিস ধরবে। তো আমার কাছে ছবি দেখে মনে হয়েছিল হয়তো বা 1 কেজি ধরবে, চিনি চা পাতা এই টাইপের জিনিসগুলো 1 কেজি করে ধরবে। তো যাই হোক, কাঁচের জিনিস যেহেতু কাঁচের বয়ামগুলো আসলে যে কোনো কাজে ইউজ করা হয়, ছোটো বড় সব কিছুতে প্রয়োজন
প্রয়োজন হয়, তো এগুলো হয়তো বা আমি অন্য কাজে ইউজ করবো, চা পাতা ডানো ওইগুলো রাখতে পারবো। চিনির জন্য একটু বেশি বড় প্রয়োজন হয়, এক মিনিমাম 1 কেজি সমান বয়মের প্রয়োজন হয়, কারণ চা থেকে শুরু করে শরবত সব কিছুতে চিনির ব্যবহারটা একটু বেশি হয়। আর এদিকে হচ্ছে আমি ইফতারির জন্য তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে হতে আমি পেঁয়াজ ও ডালটা মেখে নিচ্ছি। আসলে যারা আমরা এক হাতে কাজ করি তাদের দেখা যায় একটা কাজ করার ফাঁকে আরেকটা কাজ করে নিতে হয়। আজকে সবজি পাকোড়া করব, এখানে আমি আলুটা একদম মিহি কুচি করে নিয়েছি, আর বাঁধাকপি কুচি করা ছিল, আমি বাঁধাকপিও নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, বাঁধাকপি আর আলু একটা দিয়ে আজকে হচ্ছে আমি সবজি পাকোড়া করব। আর এখানে হচ্ছে এর সাথে আমি পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা ডিম, সেই সাথে চালের গুঁড়া দিয়েছি, একটু ময়দা দিয়েছি, বেসন দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়েছি। ডিম একটা মনে হচ্ছে কম হবে, এ কারণে আমি আরও একটা ডিম এখানে অ্যাড করব। সেই সাথে একটু ধনিয়া জিরার গুঁড়া, একটু লবণ আমি অ্যাড করে নিয়েছি। তো সবগুলো ভালো করে মেখে এটা দিয়ে পাকোড়া করব। আর পাকোড়াটা কিন্তু খুবই ভালো হয় খেতে, এর সাথে যদি থাকে পেঁয়াজ পাতা, বরবটি বা আমরা অন্যান্য সবজিগুলো কিন্তু মিশিয়ে করতে পারি। জাস্ট আমাদের গ্রেভিটা করার জন্য এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, আমি এখানে কর্নফ্লাওয়ারও দিয়েছি অল্প পরিমাণে। তো সব রকম সবজি দিয়ে দেখা যায় শীত মানে রোজার দিনে দেখা যায় সব রকম সবজি ওইভাবে খাওয়া হয় না, ঘুম থেকে উঠেই আমরা সেহরি করতে বসি, তো অনেক বেশি সবজি দিয়ে আসলে ওইভাবে খাওয়া হয় না। এ কারণে সবজিগুলো দিয়ে যদি পাকোড়া আকারে বানানো হয় বাচ্চারাও খেতে চায়, ওরা এমনিতে দেখা যায় সবজি রোজার দিনে একদমই খেতে চায় না, তো পাকোড়া আকারে দেখা যায় আমাদের জন্যও ভালো ইফতারে একটা। যদিও এগুলো অত বেশি হেলদি বলবো না যেহেতু তেলে ভাজা, তারপরে সবজি যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করে বিদায় আসলে করা। আর আসলে আমরা বাঙালি সে কারণে জানি না অন্যান্য দেশে কী হয়, আমাদের আমার কাছে মনে হয় যতই আমরা নাস্তা বা তেহারি বিরিয়ানি যা কিছু করি না কেন ইফতারিতে ছোলা বেগুনি পেঁয়াজ এগুলো মাস্ট লাগবে, এগুলো যদি না খাই মনে হয় যেন ইফতারিটাই করি নাই, এরকম মনে হয়। তো আমার বাসায়ও সেরকম, যতই যাই কিছু করি না কেন এগুলো মাস্ট লাগে। আবার যদি কোনো কিছুই করতে ইচ্ছে না হয় সেদিন জাস্ট ছোলা বেগুনি আর পেঁয়াজ করলেই আমার বাসায় ইফতারি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমি কম আছে এখানে পেঁয়াজগুলো করে নিয়েছি, আর পেঁয়াজতে সবসময় আমি একটু চালের গুঁড়া মিশিয়ে থাকি, এতে করে দেখা যায় পেঁয়াজ দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকে আর মানে খেতেও মজা লাগে। এরপরে হচ্ছে আমি এখানে সবজি পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি, চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে একটু হাইতে রেখেছি, তারপর পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হতে হতে আমি বেগুনির জন্য বেসনটা গুলিয়ে নিচ্ছি, তো এখানে বেসনের মধ্যে আমি একটু ময়দা নিয়েছি, তারপর একটু চালের গুঁড়া নিয়েছি, একটু রসুন আর আদা বাটা দিয়েছি, তারপর একটু বেকিং পাউডার দিয়েছি, লবণ, একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তারপর একটা ব্যাটার করে নিয়েছি। এটা দিয়ে যদি বেগুনি করা হয় খুবই মজা হয়, এই সবগুলো মিশ্রণ দিয়ে যদি বেগুনি করা হয়। আর যখন দেখা যায় আমি রসুন বাটা আদা বাটা এগুলো দিতে ইচ্ছে না হয়, তখন জাস্ট আমি বেসন, ময়দা, চালের গুঁড়া, সেই সাথে বেকিং পাউডার, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া জিরার গুঁড়া, একটু হলুদ গুঁড়া আর একটু লবণ, সব রকম মশলা দিয়ে আর কি এই ব্যাটারটা করে নিই। এটা দিয়ে দেখা যায় একটু কম আছে, ভেজে বেগুনি বানালে অনেক বেশি মজা হয় আর একদমই মচমচে থাকে অনেক একটা সময়। আমি দেখা যায় বেগুনি পেঁয়াজু এই সকল জিনিসগুলো একদম ইফতারের আগে আগে তৈরি করি, গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।